হরিণ, এ আবার কাকে ধরে এনেছিস? এ হলো আমার বন্ধু শিয়াল। যখন আমি বনে ঘাস খাচ্ছিলাম তখনই ওর সাথে আমার পরিচয় হয়। তোর কোনো শিয়াল বন্ধু আছে বলে তো জানতাম না। যাকে চিনিস না জানিস না তাকে হুট করে বাসায় নিয়ে আসলি। এ কি বলছিস কাক, শিয়াল অন্য বন থেকে আমাদের বনে ঘুরতে এসেছে। ও আমাদের অতিথি, ও আমাদের বন্ধু হয়ে থাকতে চাই। না না, এটা তুই ঠিক করিসনি হরিণ। হরিণ বন্ধু, তাহলে কি আমি চলে যাব? না, তোমাকে যখন নিয়ে এসেছি তখন তুমি আমাদের সাথেই থাকবে। কাক বন্ধু যাই বলে বলো, তুমি আর তার কথায় কান দিও না। কাক প্লিজ বন্ধু, তুই আর আপত্তি করিস না। ঠিক আছে, আমি আর আপত্তি করলাম না। রাত নেমে এসেছে, হরিণ ঘুমিয়ে নাক ডাকতে শুরু করে। শিয়াল ফোন দিয়ে আটতে থাকে কিভাবে হরিণকে মারা যায়, কিন্তু গাছের ডালে কাক জেগে থাকায় সে কিছুতেই হরিণকে মারার সুযোগ পায় না। একে তো শিয়ালের পেটে জ্বলছে ক্ষুধার জ্বালা, অন্যদিকে রাত জাগা ক্লান্তি দুটো মিলে শিয়াল মাঝরাতের দিকেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা কাক জেগে বসে আছে গাছের ডালে, শিয়ালকে ডেকে তুলে হরিণ তার সাথে বেরিয়ে পড়ে। একবার কাকের সাথে কথাও বলল না, কাক কিন্তু ওদের উপর নজর রেখে আছে আর আশপাশ থেকে আরো কয়েকটি কাককে সঙ্গে নিয়ে নেয়। বন্ধু, আজ বনের পথে পথে আমরা দুইজন ঘুরব আর অনেক মজা করব। কতই না মজা হবে, তাই না বন্ধু? কিন্তু বন্ধু, আমার খুব খিদে পেয়েছে, তোমার খিদে পায়নি? তখন শিয়াল মনে মনে বলতে লাগলো, আমার আবার খিদে পায়নি, আমি 2 দিন ধরে না খেয়ে আছি, তোকে খাওয়ার জন্যই আমার এসব ছলচাতুরি। বন্ধু, তুমি কি কিছু ভাবছো? আমার মনে হয় তুমি কিছু ভাবছো। আরে না বন্ধু, কিছুই না, আমারও খিদে পেয়েছে। বনের পাশে একটা খুবই সুন্দর মাঠ আছে, ওখানে তুমি অনেক সবুজ ঘাস পাবে, চলো ওইখানে যাওয়া যাক। এই কথা বলে তারা বনের পাশে সেই মাঠে গেল। হরিণ মাঠে সবুজ ঘাস খেতে শুরু করে। ঘাস খেতে খেতে এক সময় হরিণ হাঁপিয়ে ওঠে, নড়াচড়াও করতে পারছিল না। হরিণের অনেক কষ্ট হচ্ছিল। এই সুযোগে শিয়াল হরিণের উপর আক্রমণ করে দেয় আর তখনই কাক তার দলবল নিয়ে শিয়ালের উপর ঠোকর মারতে থাকে। একের পর এক ঠোকর খেয়েও শিয়াল হরিণকে ছাড়ছে না। শেষে বাধ্য হয়ে শিয়াল টিকতে না পেরে হরিণকে ছেড়ে চলে যায়। কাক বন্ধু, আমার ভুল হয়ে গেছে, তোমার কথা না শুনে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এমনটি আর কখনো হবে না বন্ধু। আমি আগেই বলেছিলাম অচেনা কাউকে বিশ্বাস করতে নেই, আর শিয়াল ছিল চতুর, ও তোকে খাওয়ার ফন্দি করেছিল, আমি তা আগেই টের পেয়েছিলাম। বাধা দিলে তুই আমাকে ভুল বুঝতি, তাই অপেক্ষায় ছিলাম তোর ভুল যাতে তুই নিজেই বুঝতে পারিস। বন্ধু, আমি আমার ভুল বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি সবাই বন্ধু হয় না, শিয়ালের মতো খারাপ পশু কখনোই বন্ধু হয় না, তাই সবসময় ঠকবাজকে এড়িয়ে চলতে হয়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম চতুর বা ঠকবাজকে কখনোই বিশ্বাস করতে নেই, তারা যে কোনো সময় ক্ষতি করতে পারে, তাই তাদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখতে হবে।